নিরাপত্তা সন্ত্রাস সহ্য করা হবে না বললেন প্রধানমন্ত্রী আরো 50টি মডেল মসজিদের উদ্বোধন নারায়ণগঞ্জে 6 মাসে ডেঙ্গু আক্রান্ত 500 জন মশা নিধনের এক্সের পদ্ধতি প্রয়োগ আর জনসচেতনতার তাগিদ ETV ভোট চলছে চট্টগ্রাম 10 উপনির্বাচনে ভোটার কম কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তায় সিসি ক্যামেরা আগের মতোই বাস পুড়িয়ে অগ্নিসন্ত্রাস করছে বিএনপি বলে অভিযোগ তুলে সন্ত্রাস জঙ্গিবাদ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে জুম্মার খুতবায় সবাইকে সচেতন করার তাগিদ দেন তিনি সকালে পঞ্চম পর্যায়ে আরো 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন করেন সরকার প্রধান গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি আরো বলেন ইসলামের নামে ক্ষমতায় এলেও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া দেশের সব মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এর আগে চার পর্যায়ে 50টি করে আরো 200টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চালু হয়েছে প্রতিটি জেলা উপজেলায় একটি করে মোট 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার ইসলাম ধর্মের নামে রাজনীতি করে কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো আন্তরিকতা ছিল না যা ছিল শুধু দেখানো এটাই হচ্ছে আর তাদের চরিত্র তো জানেনি এরা তো একেবারে সন্ত্রাসী অগ্নি সন্ত্রাস গতকালকেও দেখেছেন কতগুলি বাস পুড়িয়েছে এর আগে মানুষকে জীবন্ত মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে কোনো মানুষ এভাবে পেট্রোল বোমা দিয়ে বা মানে আগুন দিয়ে মানে চলন্ত গাড়ি বাস ট্রেন লঞ্চ কোনো অফিস কোনো কিছু তারা বাদ দেয়নি স্কুল এগুলি যেমন 2013-14 পুড়িয়েছে গতকালকেও তাদের সেই ভয়ঙ্কর অগ্নি সন্ত্রাসের রূপ আমরা আবার দেখলাম তো বাংলাদেশের জন্য এই ধরনের সন্ত্রাসীরা আবার দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলের কাছে আমার আহ্বান থাকলো নারায়ণগঞ্জেও ডেঙ্গু রোগী বাড়ছে উদ্বেগজনক হারে গেল 6 মাসে আক্রান্ত হয়েছেন 500 জন মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম যথেষ্ট নয় বলে মনে করছেন নগরবাসী রবির ইসলামের ক্যামেরায় বিমল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জে নানা স্থানের মানুষের বসবাস ঘন বসতি নোংরা পরিবেশ ময়লা আবর্জনার সাথে যত্রতত্র পানি জমে থাকায় বছর জুড়েই থাকে মশার উৎপাত চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 500 জন এ পর্যন্ত মৃত্যু শূন্যের কোটায় হলেও প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন গেল মৌসুমে 402 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 2 জন পরীক্ষা করার পরে আমি বুঝতে পারি যে আমার ডেঙ্গু হয়েছে হওয়ার পরে আমি এখানে স্যারের মাধ্যমে আমি এখানে এসে এডমিশন ভর্তি হয়ে যাই শরীর এত ব্যথা করতেছিল ব্যথাতে আস্তে আস্তে এই রাত্রে প্রচণ্ড জ্বর প্রচণ্ড মাথা ব্যথা পেশিতে ব্যথা বমি বমি ভাব আর জ্বর চোখেও ব্যথা ছিল বেশ সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু বাড়ায় মশা নিধন কার্যক্রম আরো বাড়ানো হয়েছে গত 2005 সাল থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আপনার 5 জন করে মশক নিধন কর্মী আছে এবং তারা বাই রোটেশন ওয়ার্ডের সমস্ত জায়গায় কিন্তু ওষুধ ছিটায় স্পেশাল ইফোর্ট দিয়ে আমরা পরিচ্ছন্ন কার্যক্রম করতেছি যেখানে ঝোপ জঙ্গল ডোবানালা আছে সেগুলো আমরা পরিষ্কার করতেছি আমাদের ড্রেনগুলো আমরা ক্লিন করতেছি প্রত্যেকটা জায়গায় আমাদের মশক নিধন কর্মীরা কাজ করতেছে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা সহ স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো জোরদারের দাবি কর্তৃপক্ষের সিটি কর্পোরেশনের একার পক্ষে সব জায়গা পরিষ্কার করা সম্ভব না তবে ড্রেনেজ সিস্টেম এবং যেখানে ময়লা ফেলা হয় সেখানে পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থাটা আমি মনে করি জোরদার করা প্রয়োজন যদি ডেঙ্গু রোগী বেড়ে যায় সেক্ষেত্রে ডেঙ্গু রোগীকে আমরা প্রিভিলেজ দেব আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি আছে আমরা ইনশাল্লাহ ডেঙ্গু সেবা দিয়ে যাব কিন্তু এডিস মশা নিধনের বর্তমান পদ্ধতি যথেষ্ট কার্যকর নয় বলে দাবি সচেতন মানুষের বৃষ্টি হওয়ার পরে পানি জমা হয়ে যায় আগে এরকম দেখা যেত এর প্রবণতা বেশি দেখা যায় ড্রেন দিয়ে প্রতিদিন ওই আপনার মশার ওষুধ স্প্রে দিত ইদানিং একটু কম আমার চোখে পড়ে না দেই না সিটি কর্পোরেশনের লোকের অনিয়ম আছে
কিন্তু সিটি কর্পোরেশনের পুরোপুরি পদক্ষেপ নেওয়া উচিত। ডেঙ্গু প্রতিরোধে টেকসই কার্যক্রম বাস্তবায়ন সহ নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ডবল মুড়িং, পাহাড়তলি ও হালিশহর নিয়ে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। 156টি কেন্দ্রের 1251টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ আসনে মোট ভোটার 488,633 জন। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে 1,407টি সিসি ক্যামেরা। আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মোহাম্মদ শামসুল আলম ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সহ 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 2 জুন সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, কখনো রাজুকের অথরাইজড অফিসার, আবার কখনো গৃহণ কর্তৃপক্ষের প্রকৌশলী, নিজেকে এভাবে উপস্থাপন করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বলছিলাম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চাকরিচ্যুত চেয়ারম্যান মুজিবুর রহমানের কথা। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে প্রতারণার মাস্টার মাইন্ড মুজিবুর এখন বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। মজিবুর রহমান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চাকরুচ্যুত চেইনম্যান। বিভিন্ন প্রতারণার দায়ে কয়েক বছর আগেই বরখাস্ত করা হয় তাকে। এরপরও বিভিন্ন স্থানে বড় বড় পরিচয় দিয়ে সুকৌশলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। পূর্বাচলে জায়গা বিক্রির কথা বলে এক ব্যবসায়ীর কাছ থেকে 3,07,00,000 টাকা হাতিয়ে নেয় মজিবুর। শুধু তাই নয়, টাকা হাতিয়ে নেয়ার পর ওই ব্যবসায়ীর বিরুদ্ধে স্ট্যাম্প ও সই জালিয়াতি করে উল্টো 6 কোটি টাকার মামলা ঠুকে দেয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তে তার এই মামলা মিথ্যা প্রমাণিত হয়। এরপর আরও একটি মামলা করেন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে, সেটিও মিথ্যা প্রমাণিত হয়। আমরা প্রতিটি মামলায় আমরা মানে মজিবুর সাহেবের পক্ষে থাকতে পারি নাই, কারণ সমস্ত সাক্ষ্য আসামির পক্ষে চলে যায়। এবং আমরা একটা ক্ষেত্রে বাধ্য হয়েছি যে আমাদের কাছে মনে হয়েছে যে মজিবুর সাহেব যে তথ্য দিয়ে উনি মামলা করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা। পিবিআই প্রধান জানান, মিথ্যা মামলার জন্য মজিবুরকে আইনের আওতায় আনা হবে। যদি সেই মোস্তাবির সাহেব চান তাহলে তাকে আদালতেই যেতে হবে, অথবা আদালত সম্মত হয়ে পারেন, আদালত নিজে সেটা কগনিজে দিতে পারেন, অথবা পিবিআই বা যে কোনো সংস্থাকে দিতে পারেন। পিবিআই এর তদন্তে জালিয়াতি ধরা পড়ার পর ভুক্তভোগীকে সব টাকা পরিশোধের কয়েকটি চেক দেন মজিবুর, কিন্তু চেকগুলো ব্যাংকে ডিজনার হয়। আমি 3 কোটি টাকার চেক পেয়েছি, চেক সব ডিজনার হয়েছে সব কয়টা। শুধু এই ব্যক্তির সাথে নয়, অনেকের সাথেই মজিবুর এমন প্রতারণা করেন বলে অভিযোগ পেয়েছেন ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশন। আপনার একুশে টিভি নিউজ হওয়ার পরে এই বিল্ডিং এ অন্তত 40 জন এসেছে তার কাছে টাকা পাবে। নতুন করে তার এই প্রতারণার প্রজেক্ট এগুলো আমরা জানতে পারছি। আমরা আগে এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান চাই, তারপরে কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপে আমরা যাব। একের পর এক প্রতারণা করার পরও কেন আইনের আওতায় আসছে না মজিবুর, এমন প্রশ্ন অনেকের। এক হলো অ্যাডমিনিস্ট্রেশন চোখ বুজে থাকা, অপরাধগুলো দেখেও আমি দেখলাম না, এই হলো এক, এটাও অন্যায়। এর চেয়ে বড় অন্যায় সব জেনে শুনে সব কিছু পরে তারা অ্যাকশন না যায়। প্রতারণা এসব বিষয়ে কথা বলতে বাসায় গিয়ে পাওয়া যায়নি মজিবুরকে, তবে তাকে পাওয়া গেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে। এমনি আগে চাকরি করতাম, করি না এই জন্য। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। জঙ্গিবাদ সন্ত্রাস সহ্য করা হবে না বললেন প্রধানমন্ত্রী, আরও 50টি মডেল মসজিদের উদ্বোধন। নারায়ণগঞ্জে 6 মাসে ডেঙ্গু আক্রান্ত 500 জন, মশা নিধনে টেকসই পদ্ধতি প্রয়োগ আর জনসচেতনতার দাবি। ইভিএমে ভোট চলছে চট্টগ্রাম 10 উপনির্বাচনে, ভোটার কম, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তায় সিসি ক্যামেরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushey.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ স্বাস্থ্য থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার অনুরোধ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।